ভাবুন তো, একটা মরুভূমি যেখানে শুধু বালি নয়, ছড়িয়ে আছে ঝকঝকে নীল জলাশয়। এমন একটা জায়গা যেখানে প্রকৃতি নিজেই যেন তার নিয়ম ভেঙে দিয়েছে। ব্রাজিলের লেন্সোইস মারানিয়েন্সেস ন্যাশনাল পার্ক ঠিক তেমনি একটি বিষয়। এই জায়গাটি মরুভূমি হলেও এখানে বৃষ্টির পানিতে তৈরি হয় অসংখ্য জলাশয়, যা একে বিশ্বের অন্য সব মরুভূমি থেকে আলাদা করে তোলে। এই অদ্ভুত মরুভূমি ব্রাজিলের উত্তর পূর্বে মারানিয়াও প্রদেশে অবস্থিত। লেন্সোইস মারানিয়েন্সেস শব্দের অর্থ হল মারানিয়াওয়ের চাদর। বালির অসংখ্য ঢেউ এমনভাবে ছড়িয়ে আছে যে দেখে মনে হয় আকাশে মেলে রাখা কোনো বিশাল সাদা চাদর। আর এর ফাঁকে ফাঁকে জমে থাকা জলাশয়গুলো যেন সেই চাদরে বসানো নীল পাথরের গয়নার মতো। আপনার মনে হতে পারে, মরুভূমিতে এত পানি এলো কোথা থেকে? রহস্যটা বৃষ্টির। এই অঞ্চলে বছরের বিশেষ সময় প্রচুর বৃষ্টি হয়। বালির নিচে শক্ত মাটির স্তর থাকায় বৃষ্টির পানি শুষে নিতে পারে না, ফলে বালির মধ্যে তৈরি হয় অসংখ্য জলাধার। বছরের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জলাধারগুলো পূর্ণ থাকে, আর তখন এই মরুভূমি রূপ নেয় এক মায়াবী স্বর্গে। এখানকার জলাশয়ের পানি অত্যন্ত স্বচ্ছ এবং জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। এতে নানা প্রজাতির মাছ দেখা যায়, এমনকি বৃষ্টির সঙ্গে সঙ্গে আশেপাশের নদী থেকেও মাছ এখানে চলে আসে। স্থানীয়রা বলে, এটি প্রকৃতির এক আশ্চর্য খেলা। লেন্সোইস মারানিয়েন্সেস শুধু ভৌগোলিক নয়, পর্যটকদের জন্য এক স্বপ্নের জায়গা। প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে প্রকৃতির এই বিষয়কে নিজেদের চোখে দেখতে চান। এখানকার জনপ্রিয় কার্যকলাপগুলোর মধ্যে রয়েছে বালিয়াডি ট্রেকিং, লেগুনে সাঁতার কাটা, আর আকাশ থেকে প্যারাগ্লাইডিং করে পুরো এলাকাটিকে একজনকে দেখে নেওয়া। এই মরুভূমি কি শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত? আসলে এর বৈজ্ঞানিক গুরুত্ব অনেক। পরিবেশবিদদের মতে, এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মরুভূমি ও জলজ অঞ্চলের মিথস্ক্রিয়ার একটি অনন্য উদাহরণ। এই জায়গাটি আমাদের দেখিয়ে দেয় প্রকৃতি কত বৈচিত্র্যময় হতে পারে। বালির মরুভূমি আর জলাশয়ের একসঙ্গে থাকার এমন নজির সারা পৃথিবীতে আর কোথাও নেই। এটি যেন প্রকৃতির সেই গল্প বলে, যেখানে বিপরীতের মধ্যেও ভারসাম্য খুঁজে পাওয়া যায়। প্রকৃতি সবসময় আমাদের অবাক করে। লেন্সোইস মারানিয়েন্সেস তেমনই এক উদাহরণ।